রাজ্য সরকার কর্মচারীদের বেতন খাতে কত পরিমাণে এই পদের জন্য যে বেতন খাতের যে পয়সাটা নিয়ে আসে বেতন এবং পেনশন খাতের জন্য, সেই টাকাটা বেতন এবং পেনশন খাতে করা হচ্ছে না। কারণ 10 লক্ষ শূন্য পদের জন্য তারা পয়সা নিয়ে আসছেন, অথচ রাজ্যে আছে 4 লাখ 4.5 লাখ মতো স্থায়ী পদের কর্মচারী। বাকি যে টাকাটা যেটা নিয়ে আসছে সেই পরিমাণ বাজেটে অ্যালোকেশনও হচ্ছে এবং সেই টাকাটা খরচাও হচ্ছে না। এই জায়গাটাতে আমরা ওনাকে দেখতে বলেছি যে এটা আমরা মনে করি যে একটা ফিনান্সিয়াল একটা ইয়ে চলছে, ইরেগুলারিটি চলছে, এবং যে ফান্ডের টাকা সেই ফান্ডে খরচা না করে অন্য ফান্ডে খরচা করা এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেই বিষয়টাতে যাতে ওনাদের ফিনান্স মিনিস্ট্রি দেখেন এবং যথোপযুক্ত ব্যবস্থা করুন। আমাদের সাথে কথা হয়, একটা সভা ছিল ন্যাশনাল লাইব্রেরিতে, তারপরে কিছুটা সময় আমাদের সাথে কথা হয়, যদিও যতক্ষণের বৈঠক হওয়ার কথা ছিল ওনার বিমান ধরার তারার থাকায় এবং উনি যে বক্তব্য রাখছিলেন সেই বক্তব্য রাখাতে একটু দেরি হয়ে যাওয়াতে আমাদের সেই সময়টা পাইনি, কিন্তু খুব ছোট করেই আমাদের কথা শুনেছেন। যেটা সব থেকে সুখের বিষয় যে উনি যখন খুব দ্রুত বেরিয়ে যাচ্ছিলেন তখন আমাদেরই নেতৃত্ব সুবীর সাহা, আমরা দাবিপত্রটা বেশ কয়েকটা কপি নিয়ে গিয়েছিলাম। এবার আমি দ্রুত যাচ্ছিলাম নির্মলাজির কাছে, সুবীরদার কাছে আর একটা কপি ছিল, তার হাতে সেই কপি দেখে ওনার পিএ ওনাকে দেখে জিজ্ঞাসা করেন যে আপনি কি কর্মচারী ইউনিয়ন থেকে আসছেন? তখন সুবীরদা বলেন যে হ্যাঁ, বলেন যে তাহলে দাবিপত্রটা আমাকে দিন, এবার নির্মলাজির পিএ আমাকে দিন, আমি ব্যাপারটা দেখভাল ইয়ে করবো আর কি, আমি ওনার কাছে খবরটা পৌঁছে দেবো। তারপরে উনি যখন গাড়িতে চাপছেন তখন আমি আমাদের কথাগুলো বলি যে আমরা 13 মাস ধরে আন্দোলন করছি, দ্বিতীয় পর্বের 39 দিন ধরে অনশন চলছে, সরকার নির্বিকার, এক্ষেত্রে আপনাদেরকে আমরা ডিএ মেটানোর কথা বলছি না, কিন্তু স্থায়ী কর্মচারীদের স্থায়ী যে পদ রাজ্যে প্রায় 10 লক্ষ সেই পদের এগেনস্টে বেতন খাতের জন্য যেটুকু ভাগ কেন্দ্র দিচ্ছে অর্থ কমিশনের মাধ্যমে দিচ্ছে, বিভিন্ন গ্রান্টি নেট খাতে দিচ্ছে, যে টাকার কোনো বকেয়া নেই বলে রাজ্যের পূর্বতন মুখ্য সচিব আমাদের কাছে স্বীকার করেছেন, সেই টাকা আমাদের বেতন খাতে কিন্তু সম্পূর্ণরূপে খরচা করা হচ্ছে না। এই বিষয়টা আপনাকে দেখতে হবে, সেটা দেখলে পরেই আমাদের যে বকেয়া সেই বকেয়া মিটে যেতে পারে এবং শূন্য পদে নিয়োগও সম্ভব। এবং তার সাথে বিভিন্ন কেন্দ্রীয় স্কিমে যেসব অস্থায়ী কর্মচারীরা নিযুক্ত আছেন, যেমন ধরুন মিড ডে মিল স্কিম, যেমন NSQF, যেমন PHR বিভিন্ন ডিপার্টমেন্টে, এরকম হাজারো ডিপার্টমেন্ট আছে, অঙ্গনওয়াড়ি, যারা বিভিন্ন কেন্দ্রীয় স্কিমে কাজ করেন, কেন্দ্র তাদের বেতনের টাকাটা ঠিকঠাক সময়ে রাজ্যকে কাছে পৌঁছে দেয়। আমরা লক্ষ্য করছি যে সেই স্কিমে কাজ করা অন্যান্য রাজ্যের কর্মচারীরা যে বেতন পান আমাদের রাজ্যে সেটা পান না। আমরা খবর নিয়ে জানতে পাচ্ছি যে এই স্কিমের কর্মচারীদের বেতনের বাবদ যে টাকা কেন্দ্র থেকে আসে সেই টাকাটাও কর্মচারীরা পাচ্ছেন না। আমরা সেই বিষয়টাকেও আলাদা করে উল্লেখ করি। উনি বলেছেন দ্রুততা ছিল যে এই বিষয়টা উনি দেখবেন।